কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি যৌথভাবে উদযাপন করেছে কাতারে অবস্থিত বাংলাদেশ ও ভারতীয় দূতাবাস। এই বিষয়ে জানাতে কাতার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইএম আকাশ। আকাশ, 50 বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদযাপন প্রবাসীদের কাছে কতটা গুরুত্ব পেয়েছে? তো আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানাতে চাই, আসলে কাতারে বাংলাদেশ দূতাবাস এবং বিশেষ করে ইন্ডিয়ান যে দূতাবাস রয়েছেন এখানে, তাদের যৌথ উদ্যোগে কিন্তু গতকাল 6 ডিসেম্বর এই অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বিশেষ করে মৈত্রী দিবস বলা হয়েছে। এই দিবসটি কিন্তু শুধু কাতারে নয়, দেশের মানে দিল্লি এবং ঢাকার বাইরেও 18টি মিশনে কিন্তু এই এই অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বিশেষ করে কাতারের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ইন্ডিয়ান যিনি রাষ্ট্রদূত ছিলেন এবং ওইখানকার যে কূটনৈতিক এবং ইন্ডিয়ান কমিউনিটি এবং বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং যে সাংবাদিকদের সংগঠনের প্রেস ক্লাব সহ অনেক ধরনের অতিথি কিন্তু অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু বলেছে সফল একটি অনুষ্ঠান হয়েছে। বিশেষ করে দুই বাংলার এপার ওপার বাংলার যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা কিন্তু মনোমুগ্ধকর হয়েছে এবং এই যে দুই দেশের একটি মিলন মেলা, এই মিলন মেলার মাধ্যমে কিন্তু এই ইন্ডিয়া ভারত এবং বাংলাদেশের যে পারিপার্শ্বিক যে সম্পর্ক তা কিন্তু ফুটে উঠেছে। এর মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরো অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাতারের যারা গণমাধ্যম কর্মীরা ছিলেন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক ফলো আপ করেছেন এবং বাংলাদেশের যে দূতাবাসের কর্মকর্তারা তারাও কিন্তু অংশগ্রহণের এবং অনুষ্ঠানে বিভিন্ন ধরনের কার্যক্রম অংশগ্রহণ করেছেন। বিশেষ করে আমি যদি একটু যোগ করি যে অন্যান্য দেশগুলোর পাশাপাশি কাতার কিন্তু যেভাবে অনুষ্ঠানটা আয়োজন করেছে, প্রথম সবাই কিন্তু বলেছেন একটা কথাই, অনুষ্ঠানটা সফল হয়েছে এবং ভারতের সাথে বাংলাদেশ সুসম্পর্কটা বৃদ্ধি পেয়েছে এবং যা যেন সবসময় থাকে তার জন্য কিন্তু দৃষ্টিপাত করেছেন এবং বাংলাদেশে এবং ভারত এই বন্ধুত্বের ফ্রেন্ডশিপ ডের মাধ্যমে কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে বলে বলছেন এখানকার বিশেষজ্ঞরা। মিতু, অসংখ্য ধন্যবাদ আকাশ আপনাকে।